প্রাতঃভ্রমণে বের হয়ে রেলের ধাক্কায় প্রাণ হারালো এক প্রবীণ। ঘটনাটি সংঘটিত হয় আগরতলা প্রতাপগড় রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন। সে সময় রেলের ধাক্কায় দ্রুত আহত হয়। স্থানীয়রা প্রত্যক্ষ করে সাথে সাথে খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা উদ্ধার করে নিয়ে যায় জিবি হাসপাতালে, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সকাল 11:30 তার মৃত্যুর কোলে তিনি ঢলে পড়েন। মৃত ব্যক্তির নাম রাখাল সূত্রধর, বাড়ি রাজধানীর প্রতাপগড় এলাকায়। শারীরিকভাবে দুর্বল ছিল বলে পরিবারের লোকজনদের কাছ থেকে জানা গেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারের লোকজনদের মধ্যে। সবসময় হাঁটতে বেরো, সকালবেলা হাঁটতে বেরো, মেট্রোটা সেরে তারা বাড়িতে যা, যায় সবসময় চা টা খাইলো কথাবার্তি কর। কিন্তু আজকে সকালে কালকে বাড়িছে, কিন্তু আজকে সকালে বাড়িছে হাঁটতে, মানে লুঙ্গি পরে শার্ট পরে। মাসি তারা তো জানে সবাই হাঁটতে বেরো, ওরা এসে তারা কাজ তারা করে নিয়ে সবাই লুঙ্গি পরে বাড়িছে। হাঁটতে গিয়ে সেটা এই কেমনি যে রেল আসের উপর উঠছে, যে ওটি কেউ করতে পারে না। কোন জায়গা হয়েছে এটা? বাড়িটা হয়েছে রেল আসের উপরে, রেলবাজার একটা সুমনি আছে এটার উপরে আর কি। পরে আপনারা কীভাবে খবর পাইছেন? এই তো আমরা এদিকে টিকা খবর পাইছি বলতে, আমরা তো বাড়িতে আসলাম, আমরাও জানি না এই তারা বাড়িতে, আমরা তো একটু দূরে। তো ওই আহেন টিকা লোক দেখছে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এই বছরে তো খবর পাইছে। এটা বনু বাজারে গেছিলো মূর্তি, লক্ষ্মী মূর্তি কিনে লেগে। তো এই সঙ্গে লাগল ভাই কইতেছে যে তোর বাবা হেন করে রয়েছে,